আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আপনাদের দোয়া ইনশাল্লাহ, আপনাকে ধন্যবাদ। এই লাগেজটার জন্য আমি কাঁদছিলাম, লাগেজ দুটো পেয়েছি, স্যারকে সকলকে ধন্যবাদ। খবর বলেন, আপনার সব জিনিসপত্র ঠিক আছে? সব পাইছি, খালাস ইনশাল্লাহ পাইছি সব কিছু, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আপনাকে দোয়া পেয়ে গেছি ব্যাগ, এয়ারপোর্ট আন পুলিশের সহযোগিতায় আমার ব্যাগ ফিরে পেয়েছি, যার ভিতরে 750,000 জিনিসপত্র ছিল। অনেক খুশি, আপনাদের দোয়া করে আল্লাহ ভালো রাখুক। রাকিবের এই হাসি মাখা মুখটি দেখলেই বোঝা যায় রাকিব কতটা খুশি। 4 বছর পর বৃহস্পতিবার দেশে আসেন রাকিব, কিন্তু দেশে আসার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ বেল্ট থেকে অন্য এক যাত্রী তার ব্যাগটি নিয়ে চলে যান। লাগেজের ভেতর বিকে 7টি চেক ছিল, তাতে বাংলাদেশি টাকায় দাঁড়ায় 7.5 লাখ টাকা, যা ছিল রাকিবের প্রবাস জীবনের একমাত্র সম্বল। অতপর বিমানবন্দরে দিশেহারা রাকিবের একমাত্র ভরসা তখন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN। রাকিবের অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুরো বিমানবন্দরে সিসি ক্যামেরা বিশ্লেষণ করে, যেখানে দেখা যায় রাকিবের লাগেজ নিয়ে যাচ্ছেন অন্য একজন যাত্রী। সেই যাত্রীকে দ্রুততার সাথে খুঁজে বের করে বৃহস্পতিবার রাতেই সেই যাত্রীর স্বজনদের বিমানবন্দরে আসতে বলা হয়। অতপর শুক্রবার দুপুরে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ, যেখানে রাকিবের খুশি যেন ধরে রাখা যাচ্ছিল না। বারবার তিনি APBN কর্মকর্তাদের ধন্যবাদ দিচ্ছিলেন আর বলছিলেন তিনি স্বপ্নেও ভাবেননি সব কিছু আবার ফিরে পাবেন, এজন্য রাকিব নতুন এক জীবন পেলেন। 27 তারিখ আমি সৌদি আরব থেকে বাংলাদেশে আসছি, আসলেই আমার ব্যাগ হারিয়ে যায়, হারিয়ে গেলে দুটো ব্যাগ পাই, হাত ব্যাগটা আমি পাই না। রাকিবের লাগেজটি উদ্ধার হওয়ার পর বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN এর কাছ থেকে রাকিব বুঝে নিচ্ছেন তার লাগেজটি। সেসব মাল জিনিস বুঝে পাইছি, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা না, আমার সব কিছু বুঝে পাইছি। ঘটনা হচ্ছে, আমার বাবা বলছিল যে উনি বাড়িছে, ওনার হঠাৎ করে ভিতর থেকে ফোন দেওয়া বলে ওনার ব্যাগ হারানো গিয়েছে। তো উনি নাকি এখানে বলছিল যে আমার ব্যাগ হারানো গিয়েছে, উনি অনেক আধা ঘন্টা পর্যন্ত ভিতরেও ছিল। তারপরে আমরা বাসায় যাওয়ার পথেই ওখান থেকে ফোন দিয়েছে যে আপনার ব্যাগটা পাওয়া গেছে, আপনি যে ব্যাগটা নিয়েছেন ওটা আপনার না। আমি ওনাদের ব্যাগ ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি। যাত্রী রাকিব 27 জানুয়ারি বিকাল 4টার দিকে BG 4040 ফ্লাইটে, যেটা সৌদি আরবের রিয়াদ থেকে আসে, এই ফ্লাইটে ঢাকায় এসে অবতরণ করেন, এবং ঢাকায় এসে অবতরণ করার পর উনি লাগেজ এরিয়া থেকে ওনার লাগেজ বেল্টগুলো লাগেজগুলো কালেক্ট করার চেষ্টা করেন। এই সময়ে তার যে হ্যান্ড লাগেজটি ছিল এবং তার সাথে একটি পলিব্যাগ ছিল, এই দুটি আইটেম তিনি আসলে তার বেল্ট এরিয়া থেকে তিনি হারিয়ে ফেলেন, এবং তিনি হন্তদন্ত হয়ে আমাদের এখানে একেবারে আবেগে উদ্বেলিত অবস্থায় আমাদের অফিসে আসেন এবং আমাদের কাছে এসে তিনি তার অভিযোগটি জানান যে তার এখানে তার পুরো প্রবাস জীবনে যে সঞ্চয় প্রায় 7.5 লক্ষ টাকার মতো চেক রয়েছে এখানে, যে চেকগুলো উনি এখন যদি হারিয়ে ফেলেন এবং উনি এমন একটা অবস্থায় এসেছেন, দেশে ফিরে এসেছেন, উনি হয়তো আর সৌদি আরব যেতেও পারবেন না, তো তার এই চেকগুলো যেন আমরা তাকে উদ্ধার করতে সহযোগিতা করি, উনি আমাদের কাছে হেল্প চান। আমরা আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পরেই আমরা সাথে সাথে এটা গুরুত্ব সহকারে তদন্ত করে দেখি, আমরা CCTV ফুটেজ বিশ্লেষণ করি, সেখানে আমরা একজন সহযাত্রী বলবো না, তারই ফ্লাইটের আরেকজন যাত্রীকে আমরা শনাক্ত করি, যিনি এই তার ব্যাগটি নিয়ে যাওয়া অবস্থায় আমরা দেখতে পাই। যখন এই সিচুয়েশনটা আমরা দেখি, তখন আমরা আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে এবং ইমিগ্রেশন পুলিশের সহায়তায় আমরা ওই যাত্রীর পরিচয় উদ্ধার করি এবং তার ফোন নাম্বারটি উদ্ধার করি। ফোন নাম্বারের সাথে আমরা তখন যোগাযোগ করি যাত্রীর সাথে, যাত্রী নিজেও স্বীকার করেন যে হ্যাঁ এই ধরনের একটি ঘটনা ঘটেছে, কিন্তু তৎক্ষণাৎ 27 তারিখেই উনি আসলে তখন আর এয়ারপোর্টে আসতে চাননি, কারণ হচ্ছে উনি বাড়ির দিকে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন। আমরা বলেছিলাম যে আপনি রাতে অথবা আগামীকালকে সকালবেলা লাগেজটি নিয়ে আসুন, আপনার যে লাগেজটি আপনি ভুলক্রমে ফেলে গিয়েছেন সেটাও এয়ারপোর্টে সংরক্ষিত আছে, আপনি আপনার লাগেজটি কালেক্ট করুন এবং যাত্রী রাকিবের যে লাগেজটি আছে সেই লাগেজটি দয়া করে আমাদেরকে ফেরত দিয়ে যান। যাত্রী আমাদেরকে তার পরদিন তার কথা অনুযায়ী তিনি আমাদেরকে যে কথা দেন সেই কথা অনুযায়ী তার পরদিনই দুপুরবেলা তিনি এয়ারপোর্টে এসে আমাদের কাছে লাগেজটি বুঝিয়ে দেন। এরপরে আমরা দুই যাত্রীর উপস্থিতিতেই আমরা রাকিব সাহেবের কাছে তার লাগেজটি বুঝিয়ে দিই, এবং রাকিব সাহেব লাগেজে তার যা যা অবস্থায় যা যা ছিল, যে সকল প্রোডাক্ট ছিল এবং যেই চেকগুলো ছিল, প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে পান, এবং বুঝে পেয়ে তিনি সন্তুষ্ট চিত্তে এয়ারপোর্ট পুলিশ অফিস ত্যাগ করেন। একটু বলতে চাই এখানে যে এই যে ঘটনাটা, এটাকে অনেকেই বলছেন
যে যাত্রী লাগেজ চুরি হয়েছে, যাত্রীর লাগেজটা আসলে চুরি হয়নি। আমাদের প্রবাসী ভাইয়েরা যখন দীর্ঘদিন যাবত বিদেশে থেকে বাংলাদেশে ফিরে আসেন, অত্যন্ত পরিশ্রান্ত অবস্থায় থাকেন, বাইরে তাদের পরিবার পরিজন অপেক্ষা করছে তাদেরকে দেখার জন্য, তারা অনেকটাই ইমোশনাল থাকেন অনেক সময়। তারা আর লাগেজও অনেক সময় দেখা যাচ্ছে একটা লাগেজ আরেকটার দেখতে একই রকম হওয়ার কারণে যাত্রীরা অনেক সময় ভুল করে ফেলেন, ভুল করে হয়তো দেখা যাচ্ছে আরেকজনের লাগেজ নিয়ে যাচ্ছেন। প্রত্যেক লাগেজ যখন এরকম নিয়ে যান, কিন্তু পরবর্তীতে দেখা যায় এটা আমরা যে কোনোভাবেই হোক আমরা যাত্রীর পরিচয় উদ্ঘাটন করি। যদি আমরা ঠিকানা না পাই, আমরা দরকার হয় যে যাত্রী যে গাড়িতে যাচ্ছেন সেই গাড়ির ইনফরমেশন নিয়েও আমরা চেষ্টা করি যে এই লাগেজটা যেন সঠিক, যে যাত্রীর লাগেজ তিনি যেন ওই লাগেজটি ফেরত পান। এখানে চুরির কোনো ঘটনা আমি বলবো না কখনোই। প্রবাসীরা টায়ার্ড থাকেন লম্বা ফ্লাইটের পরে, টায়ার্ড থাকেন এবং তাদের যেই ইমোশনাল একটা অবস্থায় থাকেন, সেই অবস্থার কারণেই দেখা যাচ্ছে যে অনেক সময় হয়তো ওনারা একজন আরেকজনের লাগেজ ভুলক্রমে নিয়ে যেতে থাকেন। তো যাই হোক, আমরা অত্যন্ত আনন্দিত যে যাত্রী রাকিবের যে কান্না সারা দেশবাসীকে উদ্বেলিত করেছিল, সবাই আবেগাক্রান্ত ছিলেন যাত্রী রাকিবের এই ঘটনাটা শুনে। কিন্তু তার আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, তার পরের দিন 24 ঘন্টা পার না হওয়ার আগেই যাত্রী রাকিবের এই লাগেজটি কিন্তু উদ্ধার করা হয়েছে এবং তার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অবশেষে রাকিব ভাই তার প্রয়োজনীয় সকল জিনিসপত্র পেয়ে বিমানবন্দর আর্ম পুলিশ ব্যাটালিয়ানের অফিস থেকে হাসি মুখে বের হয়ে যাচ্ছেন।